জঙ্গিপুর স্পন্দন ফাউন্ডেশনের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির ও কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা, কৃতি ছাত্রছাত্রীদের উৎসাহ প্রদান এবং যারা রাত দিন এক করে পুরো মুর্শিদাবাদে রক্তের যোগান দিচ্ছেন তাদের সম্বর্ধনা প্রদান করতে এগিয়ে এলেন মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর স্পন্দন ফাউন্ডেশন। সোমবার আয়োজিত এই রক্তদান শিবিরে প্রায় 50 জন রক্তদাতা রক্তদান করেন। উপস্থিত ছিলেন জঙ্গিপুর পৌরসভা চেয়ারপারসন মোজাহারুল ইসলাম, রঘুনাথগঞ্জ থানার ভারপ্রাপ্ত আইসি সৈকত রায়, জঙ্গিপুর পুলিশ ফাঁড়ির ওসি শিবপ্রসাদ ঘোষ, জঙ্গিপুর মুনিরিয়া হাই মাদ্রাসার ভারপ্রাপ্ত টিআইসি শাহজাহান। মুর্শিদাবাদ থেকে রাজু শেখের রিপোর্ট, খাস খবর বাংলা ওয়ান। আজকে জঙ্গিপুর স্পন্দন ফাউন্ডেশন উদ্যোগে এবং জঙ্গিপুর পৌরসভার সহযোগিতা রক্তদান শিবির এবং মেধাবী ছাত্রছাত্রীদের তাদেরকে সম্বোধনা দেওয়া। এখানে আমরা দেখলাম প্রায় 50-60 জন তারা রক্তদান দিবে এবং আমাদের এলাকার মধ্যে যারা স্কুলের ফার্স্ট সেকেন্ড থার্ড ইয়ার তাদেরকেও সম্বোধনা দেওয়া ব্যবস্থা করা হয়েছিল। আমরা মনে করি একটা ভালো অভিমুখ এবং এই ভালো জিনিসের জন্য আপনারা জানেন যে বিভিন্ন এলাকায় রক্তের জন্য হাহাকার বাড়ায়, কিছু দালাল চক্র আছে, তারা কিছু মানে বসত ব্যবস্থা করে বাড়ায়। আমরা মনে করি ছোট ছোট ক্যাম্প করে যদি আমরা দিতে পারি তাহলে আগামী দিনে দেখা যাবে একদিকে মানুষেরও পরিষেবা ভালো হবে, মানুষও রক্ত পাবে, আর একদিকে দালাল চক্রটা বন্ধ হবে। যারা থ্যালাসেমিয়া রোগী আছে তাদের জন্য তো রক্ত লাগবে, প্রয়োজন আছে। আমরা এই যে করোনা আবহাওয়া তাদেরকে সোশ্যাল ডিস্টেন্স মেরে আমরা কিন্তু আজকে রক্তদান শিবির করেছি এবং মনে করি যে এই রক্ত প্রত্যেক মানুষের, যারা গরিব মানুষ আছে, যারা মেধাবী মানুষ আছে, তাদের প্রত্যেকেরই দরকার, প্রয়োজন আছে। এবং এই যারা স্পন্দন ফাউন্ডেশন ক্লাব যারা করছে তাদেরকে আমি সাধুবাদ জানাচ্ছি যে, এবং এটাও বলছি আগামী দিনে তারা যদি মনে করে যে আরও কোনো জায়গাতে ক্যাম্প করবো, জঙ্গিপুর পৌরসভার সহযোগিতা প্রয়োজন হয়, আমরা সবসময় সহযোগিতা হাত পাই। কতজন রক্ত দিতে পারে আজকে? 50-60 জন। জঙ্গিপুর স্পন্দন ফাউন্ডেশনের পক্ষ থেকে একটা ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন হয়েছিল এই করোনা পরিস্থিতির মধ্যে, যেখানে রক্তের সংকট তৈরি হতে পারে সেরকম একটা অবস্থায় এই ব্লাড ডোনেশনের উদ্যোগ খুবই ভালো এবং প্রশংসনীয়। আমরা এর পাশে আছি এবং সর্বদা পাশে থাকবো। উদ্যোক্তাদের ধন্যবাদ। আজ আমাদের রক্তদান শিবির ছিল। আপনারা কোত্থেকে রক্তদান শিবির আপনারা কি থেকে করছেন? আমরা জঙ্গিপুর স্পন্দন ফাউন্ডেশনের কর্মকর্তা। আমরা ওখান থেকে একটা রক্তদান শিবিরের আয়োজন করেছি এবং সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছে জঙ্গিপুর পৌরসভা। এর কি সর্বপ্রথম? হ্যাঁ, এটাই আমাদের সর্বপ্রথম ফাউন্ডেশন রক্তদান শিবির। এর আগে আমরা কোনো রক্ত শিবির করিনি, কিন্তু প্রতিনিয়ত জঙ্গিপুর হসপিটাল মেডিকেল হসপিটাল প্রতিনিয়ত আমরা ডোনার পাঠিয়ে থাকি প্রতিনিয়ত। আপনার নাম? আমার নাম মঈদুর রহমান, জঙ্গিপুর স্পন্দনের প্রেসিডেন্ট। জয়শ্রী রেডিমেড উৎসব অনুষ্ঠান কিংবা দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় জামা কাপড় কেনা একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জয়শ্রী রেডিমেড। মহিলা পুরুষ ও শিশুদের জন্য বিভিন্ন ডিজাইনের জামা কাপড়ের সম্ভার নিয়ে সুসজ্জিত রয়েছে এই জয়শ্রী রেডিমেড। তাই পরের বার অত্যন্ত সুলভ মূল্যে আপনাদের প্রয়োজনীয় পোশাক কিনতে অবশ্যই চলে আসুন রঘুনাথপুর কর্মতীর্থের 13 নম্বর স্টল জয়শ্রী রেডিমেডে। বিশেষ দ্রষ্টব্য, এখানে ধনেখালি তাঁতের কাপড় পাওয়া যায়। ঠিকানা: জয়শ্রী রেডিমেড রঘুনাথপুর কর্মতীর্থ, স্টল নম্বর 13, ব্লক টাঙ্গা, দীনবাবু ঘেরার সামনে। আমাদের সম্পর্ক ফোন নম্বর 8670075382।